আমার এই গানের পিছনে কিছু কথা যদি না বলি তাহলে বুঝতে পারবো না সাধক এই গানটি কেন লিখেছিলেন। আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা ঘটে, কিন্তু আমরা সেটা তুলে ধরতে পারি না, কিন্তু সাধক কবি তার গানের মধ্যে এই কথাটি তুলে ধরেছেন। কি আমাদের বাংলাদেশের সাধক ভাবক কবি বাবা দয়াল মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেব, ওনার একটি ছোট মেয়ে ছিল, তার নাম ছিল ময়না। উনি একদিন গানে চলে যাচ্ছেন, এমন সময় ময়না দৌড়ে এসে বলতেছে, বাবা আপনি একটু দাঁড়ান, আমি আপনার হাতে একটু মেহেদি পরিয়ে দেব। বাবা বলতেছে, মারে মেহেদি পরাবি তো ভালো কথা, কিন্তু তাই এখন কেন? মেয়ে বলে, বাবা আজকে আপনি গানে চলে যাচ্ছেন, কালকে এসে যদি আমাকে আর না পান আমার মনের আশাটা মনেই রয়ে যাবে, আমি কাউকে বলতে পারবো না। বাবার হাত টেনে নিয়ে ময়না কিছু মেহেদি রাঙিয়ে দিলে, বাবা গানে চলে গেছেন। পরের দিন সকালে যখন ফিরেছেন, দেখেন উঠানের পরে অনেক লোকজনের আনাগুনা, দেখে বাবা দৌড়ে ভেতরে গিয়েছে, বলে আমার বাড়িতে এত লোক কেন? দৌড়ে গিয়ে দেখে ময়না আর পৃথিবীতে না, ময়না যেন আমাদের সেরে চলিয়া যা। গিয়ে দেখে ময়না আর পৃথিবীতে নাই, তখন গিয়ে বলে, মারে এই কারণেই তুই আমার হাতে মেহেদি রাঙিয়ে দিয়েছিলি, এই মেহেদি যেন আমার হাতে তুই রাঙিয়ে দিসনি। বাংলার বুকে যত বাউল গানের সাধক ভক্ত আছে সকলের হৃদয়ে এই মেহেদি কেন থাকবে? তাই আমি তোর জন্য একটি গান রচনা করলাম, জাকের পাখি ডাক দিলে যখন জাকেই চলে যেতে হবে, আমি বেঁধে রাখার কোনো উপায় আমার নেই, আমি শুধু তোর জন্য একখানা গান আমি লিখে রাখলাম।
আর এই গানটি গাওয়ার জন্য অনুরোধ করেছিলেন মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একজন ভক্ত আব্দুল লতিফ কাজী। এই কথাগুলো অনেক লোকে ভালোবাসে, তাই এই কথাগুলো আমারও বলা। জাকের পাখি যখন জাককে ডাক দিবে সকলেরই চলে যেতে হবে, মায়ার বন্ধনে যতই বেঁধে থাকি না কেন কোনো উপায় নাই, একদিন চলে যেতেই হবে এই ভব পৃথিবী ত্যাগ করে। তাই কবি লিখেছে, ওরে আমার পদ ভুলানো মাইনা রে তুই যাবি পদ ভুলিয়া, পদ ভুলানো মাইনা Thank you.